আসসালামু আলাইকুম। আপনি কি একজন অনলাইন বিজনেস উদ্যোক্তা? আপনি কি চাচ্ছেন যে আপনার পেজটা অর্গানিকভাবে রিচ হোক, অর্গানিকভাবে সব কাস্টমারদের কাছে পৌঁছাক? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলুন জেনে নিই কী কী উপায় আমরা আমাদের পেজটিকে অর্গানিকভাবে রিচ করাতে পারি। আমরা যারা 2016-17 থেকে বিজনেস করছি, তারা আমরা সবাই জানি যে সেই সময় দিকে যখন আমরা অনলাইন পেজ খুলি, তখন কিন্তু প্রচুর পরিমাণে অনলাইন পেজের রিচ ছিল। একটা ছোট পেজ হোক কিংবা বড় পেজ হোক, পোস্ট দেওয়ার সাথে সাথে কিন্তু সেই পোস্টগুলো প্রচুর কাস্টমারের কাছে পৌঁছাতো এবং প্রচুর লাইক কমেন্ট আসতো। সময়ের সাথে সাথে আমাদের পেজগুলো বড় হলেও কিন্তু দেখা যাচ্ছে যে দিন দিন অর্গানিক রিচের পরিমাণটা ফেসবুক কমিয়ে দিয়েছে। কারণ ফেসবুক কিন্তু আমাদেরকে দিয়ে এভাবে আর শুধু শুধু ব্যবসা করবে না, তাদেরও তো ডলার একটা ইনকাম করতে হবে, তাই না? তো তার জন্য তারা হচ্ছে অর্গানিক রিচটা কমিয়ে দিয়েছে, যার কারণে আমাদেরকে এখন বুস্টিং ছাড়া কিন্তু অর্গানিক রিচটা আমাদের খুবই কম হয়। সেটা অন্যদের ক্ষেত্রে কিরকম হয় জানি না, তবে আমি বলতে পারি যে আমার পেজে আগের তুলনায় এখন অর্গানিক রিচ খুবই কম হয়। আগে যখন আমার পেজটা 2015 সালের দিকে খোলা, প্রথম দিকে কিন্তু মানে 2015-16 সালের দিকে আমার পেজটা ছোট হলেও মানে অনেক কাস্টমারদের কাছে পৌঁছাতো। প্রায় বলা যায় যে সেই সময়কালে 10,000-15,000 মানুষ দেখতে পেত। অথচ এখন আমার পেজে 2 লক্ষের উপরে মেম্বার থাকা সত্ত্বেও আমার পেজের যে পোস্টগুলো আমি রেগুলার দিচ্ছি, এমন না যে আমি ইনঅ্যাক্টিভ, একটা দিনের জন্য কিন্তু আমি ইনঅ্যাক্টিভ থাকি না। বাট তারপরেও কিন্তু 2019 সালের পর থেকে, মানে কোভিডের পর থেকে বলা যায়, যখন থেকে আপনার অনলাইন উদ্যোক্তা বেড়েছে, প্রচুর পরিমাণ পেজের সংখ্যা বেড়েছে, তখন থেকে কিন্তু ফেসবুক রিচটা ডাউন করে দিয়েছে। তখন থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অর্গানিক রিচটা খুবই কমে গিয়েছে, বুস্টিং ছাড়া কিন্তু তখন থেকে অর্গানিক রিচটা হচ্ছে না। তো সেই জন্য আমরা অর্গানিক রিচটা বাড়াতে পারি, অবশ্যই বাড়াতে পারি, তার জন্য একটা উপায় আছে। তার জন্য যে উপায়, প্রথম উপায়টা হলো যে আমরা একে অপরের সহযোগী হয়ে কাজ করি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই অর্গানিক রিচগুলো আমাদেরকে যদি অর্গানিক উপায়ে রিচ করাতে হয়, তাহলে প্রথম যে শর্তটা সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে সহযোগীপূর্ণ মনোভাব নিয়ে চলতে হবে। আমরা যারা পেজ ওনার আছি, তাদের একটা কমিউনিটি গড়ে তুলতে হবে, যেন আমরা একে অপরকে হেল্প করতে পারি। অবশ্যই যাদের মনের মধ্যে সহযোগীপূর্ণ মনোভাব আছে, তাদেরকে নিয়ে সেই কমিউনিটিগুলো গড়ে তুলতে হবে। হোক না সেই কমিউনিটিটা খুবই ছোট, খুব বড় দরকার নেই, ছোট ছোট গ্রুপ আমরা করে তুলি। আপনি আপনার আশেপাশে যারা পরিচিত আছে, সেরকম 10-15 জনকে নিয়ে একটা ছোট্ট একটা কমিউনিটি করেন। সেই কমিউনিটিটা নিয়ে আপনারা কিন্তু আমরা একে অপরকে সাহায্য, একে অপরের পেজ লাইক কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। হ্যাঁ, এই মনোভাবটা যদি রাখেন আপনার ভিতরে, তাহলে কিন্তু আমরা আমাদের পেজটাকে আস্তে আস্তে ভাবে অর্গানিক উপায়ে রিচ করতে পারবো। অনেক বড় বড় পেজে ঢুকলে দেখবেন যে কোনোই লাইক কমেন্ট নাই, মানে ওদের সেল হয়তো বা প্রচুর, মানে কাস্টমার দেখে একটা হয় কি, আমার কিন্তু প্রচুর পেজে লাইক দেওয়া আছে, বাট আমার ওয়ালে তো প্রতিদিন অনেক অনেক পেজের পোস্ট আসে, বা আপনার ওয়ালেও আসে। আপনি কি ডেইলি সবার পেজের পোস্টে কমেন্ট করেন? মোটেও করেন না, আমিও করি না। খুব বেশি পরিচিত না হলে কিন্তু আমি কারোর পেজে কমেন্ট করি না। তো এখন থেকে আমাদেরকে এই মনোভাবটা রাখতে হবে যে আমরা যারা কমিউনিটি হিসেবে কাজ করব, তাদেরকে করতে হবে কি, আমরা একে অপরের পেজে লাইক কমেন্ট করব। তাহলে কিন্তু এভাবেই করে কিন্তু 10 জন আমার পেজে লাইক কমেন্ট করলো, আমি 10 জনের পেজে লাইক কমেন্ট করলাম, তাহলে কিন্তু আমাদের রিচটা আস্তে আস্তে বাড়বে। তো এই ধরনের মনোভাব নিয়ে যারা কাজ করতে পারবেন, তাদেরকে জানাই ওয়েলকাম। কেউ যদি আমার সাথে এভাবে কাজ করতে চান, অবশ্যই করতে পারবেন, আমাকে জানাবেন জাস্ট, তাহলে আমিও আপনাদের সাথে সুন্দরভাবে একটা ছোট্ট একটা কমিউনিটি গড়ে তুলে এভাবে করে কাজ করব। তো আশা করি আমার এই টিপসটা, ছোট্ট একটা টিপস দিয়েছি, সেই টিপসটা ভালো লাগবে এবং এই টিপসটা আপনারা ফলো করুন। আমার সাথে করতে না চাইলে আপনি আপনার পরিচিত কয়েকজনকে নিয়েই করুন না, কোনো সমস্যা নেই। এভাবে করে কিন্তু অবশ্যই আমরা আমাদের পেজে রিচটাকে বাড়াতে পারবো। তো আশা করি সবার ভালো লেগেছে, ভালো থাকবেন, ধন্যবাদ, দোয়া করি সবাই ভালোভাবে বিজনেসটা করুন। আল্লাহ হাফেজ।